ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু ও ছাত্র সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজানুল হক চৌধুরী জানিয়েছেন, শিক্ষার্থীদের বেশ সাড়া পাচ্ছেন তারা। যদিও ছাত্রদল বলছে, সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে প্রশাসন ও ছাত্রলীগের চাওয়ার উপর, আর ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা। নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মাঝে সাজসাজ রব। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বসে নেই প্রার্থীরা। বুধবার দুপুরে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। সাধারণ শিক্ষার্থীদের কাছে নিজেদের পরিচিতি ও প্রতিশ্রুতি তুলে ধরেন ছাত্রদলের প্রার্থীরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ডাকসু ও লাইব্রেরির সামনে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজানুল হক চৌধুরী শোভন। সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে চাই, যেখানে সকলের মতামত থাকবে এবং সকলে সুন্দর করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবার সুন্দর করে সাজাতে চাই। যারা প্যানেলে আছে সবাই সাধারণ ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় এবং তারা আমি আশা করি যে যদি সুষ্ঠু নির্বাচন হয় 11ই মার্চ, তাহলে সবাই বিজয়ী হবে ইনশাল্লাহ। এছাড়া নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অপরাজয় বাংলার আশপাশে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। ভোট দিতে পারবো কিনা এই শঙ্কা অনেকের মধ্যে রয়েছে। আমরা সেই শঙ্কাটি দূর করার জন্য আমরা তাদের সাথে কথা বলে যাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো হতাশ হতে পারে না। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিভিন্ন হলে টাঙিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক প্রার্থী তালিকা। এছাড়া প্রকাশ করা হয়েছে ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকাও। গ্রস মিস্টেক হয়েছে, হয়তো রোল নম্বর ঠিক নাই, তারপর তার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক নাই, সেক্ষেত্রে আমরা সেগুলো বাদ দিয়েছি। কোনো প্রার্থী যদি কোনো কারণে নাম বাদ যায়, সে আবেদন করতে পারবে। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছেন প্রগতিশীল ছাত্রজোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির। এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তিনি। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।